এখন যেটা পড়ছি সংস্কৃত থেকে, সংস্কৃতের অর্থে একাদশ পাঠ, একাদশ পাঠের সংস্কৃত থেকে পড়ছি। একাদশ পাঠ মানে এগারোতম পাঠ। জীর্ণধন কথা মানে জীর্ণধনের কাহিনী। এবার আমরা দেখছি প্রথম, ঠিক আছে, তোর তো বই নেই, তোর কি গল্পটা আছে? নেই তো? কোন এক সময়ে বা কোন চিদস্থানে বলেছে, মানে স্থানে, কস্মিন চিদস্থানে, কোন একটি স্থানে কি বলেছে? জীর্ণধন, জীর্ণধন একজন, নাম মানে নামে, বণিক পুত্র মানে ব্যবসায়ী ছেলে, জীর্ণধন নামে একজন ব্যবসায়ী ছেলে। স চ ঘন ক্ষয়াত দেশন্তারং, সচ ঘন ক্ষয়াত মানে দেশান্তরম মানে দেশ ত্যাগ করেছিল, দেশান্তরম গন্তুম দেশ ত্যাগ করে গিয়েছিল, ইচ্ছতি স্ম নিজের ইচ্ছায়। তাহলে যখন সে ধনবান পুত্রের, ধনবান পরিবারের বা বণিকের পুত্র, যখন তার বাবার অর্থ সম্পত্তি নষ্ট হয়ে গেছে তখন সে বা শেষ হয়ে গেছে, তখন সে দেশ ত্যাগ করে অন্য দেশে যাচ্ছে ইনকামের তাগিদে, বেশি অর্থের তাগিদে। গন্তুম গিয়েছিল, ইচ্ছতি স্ম, ইচ্ছতি মানে ইচ্ছা করে, স্ম মানে নিজে, নিজের ইচ্ছা অনুযায়ী সে দেশের বাইরে গিয়েছিল। তস্য গৃহ তার ঘর, লোহে ভার ঘটিতা, লোহে ভার ঘটিতা, লোহ ভার ঘটিতা মানে লোহ দিয়ে তৈরি করা, পূর্বপুরুষ সাপার জিতা উপার্জিতা মানে উপার্জন থেকে সাপার জিতা কথা আসছে, পূর্বপুরুষ সাপার জিতা মানে পুরুষের উপার্জন অনুযায়ী। তুলা অসতি, তুলাদণ্ড ছিল, অসতি মানে ছিল, যেহেতু প্রথমে বলেছি অসতি কস্মি, তারপরে চিদস্থানে যেহেতু বলেছিলাম, তো অসতি মানে কি ছিল, তাহলে কি দেখলাম? তস্য গৃহে তার বাড়িতে লৌহ ভার ঘটিত মানে লোহর দিয়ে তৈরি করা, ঠিক আছে, কি দেখতে পাচ্ছি? পূর্ব পুরো সৌ অর্জিতা, পূর্বপুরুষ পার্জিতা মানে উপার্জিতা, পূর্বপুরুষ থেকে উপার্জন। তুলা ঔষধি, তুলাদণ্ডটি ছিল, পূর্বপুরুষ থেকে উপার্জন করা একটি তুলাদণ্ড ছিল, মানে তুলাদণ্ড মানে কি, মানে পাল্লা বাটখারা, লোহার ছিল। বাণিজ্যে যাওয়ার পূর্বে গৃহস্থাপয়িতা দেশান্তরং প্রস্তুত, মানে সেটিকে বাণিজ্যে যাওয়ার আগে কোন একটি জায়গায় রেখে যাওয়ার চিন্তা ভাবনা করলেন, তাকে বলা হচ্ছে কি স্থাপয়িতা মানে রেখে গেলেন, স্থপতি রেখে গেলেন বাণিজ্য গৃহে মানে ব্যবসায়ের ঘরে, মানে যে একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর ঘরে সেটাকে রেখে গেলেন। তত্ত্ব তখন কালং সুচিরং দেশান্তরং ভ্রান্ত স পুন ক
কালম সুচিরম দেশান্তরম ভ্রান্ত সপুন সগৃহম আগত্য ত বাণিজ্যম অবদিত। মানে তিনি কি করেছিলেন, তত মানে সেই সেই জিনিসটাকে, তারপর দেশান্তরম অন্য দেশে যাওয়ার সময় নিজ গৃহে নিজের বাড়িতে এসে, মানে সেই বাণিজ্যের যার আর যার বাড়িতে রেখেছে সেই বাড়িতে গিয়ে তার কাছে তুলাদণ্ডটি রেখে দিয়ে এই কথাই বলছে আগে। তত্ত্বকাল সেই সময়ে সুচিরম মানে পরিচিত, চিরদিনের পরিচিত, দেশান্তরম দেশের বাইরে যাবে, ভ্রান্ত সপুন পুনরায় যখন দেশের বাইরে যাবে, স্বগৃহম নিজের গৃহে, প্রাগত্যয় ত বণিজম আগত্যয় মানে এসেছিল, ত বণিজম অবদত মানে যখন দেশের বাইরে যাবে তখন সেই বণিকের নিজের বাড়িতে, আরেকজন যার কাছে তুলাদণ্ডটি রেখে যাবে সেই বণিকের নিজের বাড়িতে আসে। ভো শ্রেষ্ঠ ন হে ভো শ্রেষ্ঠ ন শ্রেষ্ঠ ন শ্রেষ্ঠ ন কথার অর্থ হচ্ছে ভো শ্রেষ্ঠী, ওহে শ্রেষ্ঠী, সৃষ্টি মানে সৃষ্টি মানে হচ্ছে বণিক, বণিক মানে বণিক, আর সৃষ্টি মানে সৃষ্টি মানে হচ্ছে বণিক, বুঝতে পারলে? তাহলে কি দেখতে পাচ্ছি, ভো সৃষ্টি হে বণিক দিওতাম দিওতাম মেসা নিক্ষেপ তুলা দিওতাম দিওতাম মানে দিয়েছিল মেসা নিক্ষেপ তুলা নিক্ষেপ তুলা তাকে এটি দিয়েছিল মানে ওই তুলা যন্ত্রটা। সো আহ ভে সেই যে তাকে দিয়েছিল, সো আহ ভে সে এসে নাস্তি সা তুলা সে তার তুলা যন্ত্রটি ফিরে চায়, নাস্তি সা তুলা নাস্তি সা তুলা নাস্তি সা তুলা মানে কি বলে নাস্তি সা তদিয়া তুলা তদিয়া তুলা তুলা যন্ত্রটি নাই। তাহলে তদুয়া তদ্বয়োত্তম মেষা নিক্ষেপ তুলা তোমাকে যে তুলাদণ্ড দিয়েছি সেটা আমাকে দাও। সো আহ ভো সো আহ ভো সো আহ ভো সে তাকে বলল, কি বলল, নাস্তি সা তুলা নাস্তি মানে নেই, সা তুলা ওই যন্ত্রটি নেই, মুসিকা মানে ইঁদু ততুলং তং তং মানে সেইটি তুলাং তুলং তুলা যন্ত্রটি ভক্ষিত বন্ত ভক্ষি মানে ভক্ষণ খাওয়া ভক্ষিত বন্ত খেয়ে নিয়েছে ভক্ষিত বন্ত খেয়ে নিয়েছে তত্ত্ব সুদবা তত্ত্ব সুদবা সুদবা মানে শুনে তত্ত্ব সুদবা সেটা শুনে জিনর্ধন জিনর্ধন শুনে অবদত্ত অবদত্ত বলল ভো শ্রেষ্ঠ ন ভো শ্রেষ্ঠ ন হে বনি নাস্তি তো দোষ নাস্তি মানে না তো দোষ দোষ নেই যদি মুসিক যদি ইঁদু ভক্ষিতা খেয়ে নেয় ইতি শেষ করে দেয়।
যদি ইঁদুর খেয়ে শেষ করে দেয় তাহলে কোনো দোষ নেই। ভবতু মানে আমি এটা বলছি, অহং অহং আমি, স্নাতুং স্নান করতে যাবো, নদী গচ্ছামি, অহং স্নাতু নদী গচ্ছামি, আমি নদীতে স্নান করতে যাবো। তব্য পুত্র, তব্য পুত্র তোমার ছেলে, ধন দেবম তোমার ছেলে যার নাম ধন দেবম, স্নানু পকরণ অহস্ম অহস্তম স্নান করতে যাচ্ছি, স্নানের উপকরণ নিয়ে, স্নান পকরণ প্রকরণ অহস্তম স্নানের উপকরণ নিয়ে আসো, অহস্তম আমার সাথে আসতে পারো, স্নানের উপকরণ গামছা সাবান এগুলো সব নিয়ে আসতে আসতে পারো, যে আমি স্নান করতে যাচ্ছি তোমার ছেলেকে আমার সাথে পাঠাতে পারো। ময়া সহ প্রশ্রয় আমার সাথে আসতে পারো, প্রেশয় মানে প্রবেশ করতে পারো আসতে পারো, ময়া মানে আমার, সহ মানে সঙ্গে, প্রেশয় মানে আসতে পারো আমার সাথে, তুমি স্নানের উপকরণ নিয়ে আসতে পারো। সহপি সহপি সপুত্রং, সহপি তার সঙ্গে, সপুত্রং নিজ ছেলেকে, তেন সহং প্রস্থিতবান, তেন মানে তার সাথে, সহং মানে সঙ্গে, প্রস্থিতবান মানে পাঠিয়েছিল, প্রস্থিতবান পাঠিয়েছিল। অর্থ জিনর্ধন, এইবার অর্থ অথ জিনর্ধন, এই জিনর্ধন অথ জিনর্ধন মানে জিনর্ধন জিনর্ধন স্নাতবা ধনদেব, স্নান করার নামে ধনদেবকে, নদী গুহাম নদীর গুহাতে, প্রক্ষিপ্ত প্রক্ষিপ মানে প্রবেশ করিয়ে দিয়েছে, প্রক্ষিপ প্রবেশ করিয়েছে বা ঢুকিয়ে দিয়েছে বা রেখে দিয়েছে, কি তদারণ তাহাকে, বিশালান বিশাল আকৃতি, শিলাখণ্ডেন তাকে নদীর গুহার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিশালানেন বিশাল আকৃতি, শিলাখণ্ডেন শিলাখণ্ড, অচ্ছাঘ অচ্ছা অচ্ছাগ্ন গুহ মা মাগত, অচ্ছাগ্ন কি না অচ্ছাগ্ন প্রাচ্ছ প্রচ্ছাগ্ন হ্যাঁ প্রাচ্ছাগ্ন গুহ মাগত, তা প্রচ্ছাই করে দিয়েছে মানে ঢাকিয়ে দিয়েছে গুহার সামনে, তাকে কি করেছে নদীর পাড়ে নিয়ে গিয়ে স্নান করার নাম করে গুহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে প্রচ্ছাগ্ন গুহ মাগত গুহাকে মানে আটকে দিয়েছে বন্ধ করে দিয়েছে। তং দৃষ্ট লক্ষণ, তং দৃষ্ট লক্ষণ লক্ষণ তা দেখে, লক্ষণটাকে এই ছোট একটা বণিক যে বণিকটা এ নিয়েছে, তং দৃষ্ট মানে কি দেখে, তার ছেলে নেই খালি হাতে এসছে দেখে, গুহা দেখেনি, গুহা কি করে দেখবে, কারণ সে তো স্নান করতে গেছিল অনেক দূরে, তাহলে সেখানে সে তো সে যায়নি, তার ছেলেই গেছিল। তং দৃষ্ট লক্ষণ তা দেখে, লক্ষণ সেই বণিক, জিনর্ধন অপুচ্ছত ভে, জিনর্ধনকে বলল অপুচ্ছতে ভো, জিনর্ধনকে বলল কি বলল, শীঘ্র বদ শীঘ্র বল, কুত্র মে পুত্রম, কুত্র মানে কোথায়, মে পুত্রম আমার ছেলে, শীঘ্র বদ শীঘ্র বল, কুত্র মে পুত্রম আমার ছেলে কোথায়। জিনর্ধন অবদত, জিনর্ধন বলল, নদীত নদীক্ত ঠাতে, নদীক্ত ঠাতে নদী নদীর স্থানে, স সনেন স নিজে, চিল সনেন মানে চিল, প্রভত মানে ছিনিয়ে নিয়ে চলে গেছে, নদীর স্থানে চিল তোমার ছেলেকে তুলে নিয়ে চলে গেছে,
লক্ষণ লক্ষণ বলল অবদত, মানে বলল লক্ষণ অবদত, লক্ষণ বলল মিথ্যা বাদিন, মিথ্যা কথা বলছো, মিথ্যা মিথ্যা বাদিন, মিথ্যা কথা বলছো। সেন মানে চির, কথম কখনো, বালকম মানে বালককে, হতুম হতুম সাকলতি কখনো বালক ওই চিলের দ্বারা, শোন শিল কথম কখনো বালক হতুম সাকলতি 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 কখনো চিল কখনো ছেলের উপর আক্রমণ করবে না। সাকলতি কথার অর্থ হচ্ছে তাকে আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যাওয়া, এরকম। জিনর্ধন জিনর্ধন অহ যথা, জিনর্ধন প্রাহ প্রাহ যথা সোনে বালম, প্রাহ যথা যথার্থ বলেছ, সোনে বালম যেমন চিল বালককে, ন তয়তি ন তয়তি নিতে পারে না, তথা মুসিক তেমনি ইঁদুর, ওপি ওপি লোহ ভার ঘটিতাম তুলাম ন ভক্ষয়ন্তি, যেমন লোহার জিনিস ঘটিত তুলাদণ্ড খেতে পারবে না, ভক্ষয়ন্তি ন ভক্ষয়ন্তি খেতে পারে না। তদর্পেয় তদর্পেয় সেই মুহূর্তে, মে তুলাম যদি, তদর্পেয় তদর্পেয় যদি তুমি চাও, হ্যাঁ তদর্পেয় তার অর্থে মে তুলাম আমার তুলাযন্ত্রটি, যদি পুত্রন প্রয়োজনম, যদি তোমার পুত্র প্রয়োজন হয় তাহলে আমার তুলাযন্ত্রটি দাও। এবং বিবাদমান এই সময় গণ্ডগোলের সময় বা বিবাদ দ্বন্দ্ব বিবাদে গণ্ডগোল করে, দ্রৌপদী রাজকুলম গতা, দুজনে রাজার কাছে বিচার চাওয়ার জন্য গেল। বিচারক মানে বিচারক সর্বিং বৃত্তান্ত শুধবা, সমস্ত বৃত্তান্ত শুনে, তিলা তুলা শিশু প্রদান নেই, মানে ওই তুলা মানে তুলাদণ্ড, শিশু মানে ওই শিশুর ঘটনাটা, প্রদান নেই মানে বিশাল বিশাল ওই তুলা ওই তুলাদণ্ড, আর শিশু মানে ওই ছেলেটার প্রদান নেই, মানে সব দুজন দুজনকেই বিশাল মানে ঘটনাটা সমস্যার সমাধান করে দিয়ে, তো সন্তুষ্ট কৃত বাহন, তো নিজে সন্তুষ্ট মানে সন্তুষ্ট হলো, কৃত বাহন মানে তাদের কৃতজ্ঞতা বুঝিয়ে দিল এবং নিজে সন্তুষ্ট হলো কে বিচারক। ইত্তু চরতে শেঠ ষাঠম সমাচরতে, এটা হচ্ছে শেঠ ষাঠম সমাচরতে, শেঠ ষাঠয় সমাচরতে, এর অর্থ কিন্তু এখানে দেয়নি, শেঠ ষাঠম শ্যামা সমাচরতে কথার অর্থ হচ্ছে যে যেমন আচরণ করবে তার সাথে তেমন আচরণ করা উচিত। ইত্ত চয়তে কথা অর্থ হচ্ছে পরিসমাপ্তির যে আমরা যেগুলো নীতিবাক্য সেই নীতিবাক্য, সেহেতু সার্টম সমাজ চয়তে যে যেমন করবে তার সাথে তেমন করা উচিত, বুঝতে পারবে বোঝা গেল দেব বিজ্ঞানটা দেখবে।